Assalamualaikum warahmatullahi wabarakatuh. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। তো ভিউয়ার্স অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি বানানো। তো আজকের ভিডিও হচ্ছে মালয়েশিয়ান ভাষায় সংখ্যা গণনা। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য বানানো হয়েছে বিশেষ করে। তো ভিউয়ার্স আর দেরি নয়, চলুন শুরু করি আজকের ভিডিও। সমূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, চলুন শুরু করা যাক। আমরা প্রথম এক থেকে শুরু করব, এক থেকে ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা 10,000 পর্যন্ত সংখ্যা গণনা দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি প্রবাসী খালা, আপনারা দেখছেন মালয় ভাষা ট্রেনিং সেন্টার। সো ভিউয়ার্স প্রথম আমরা এক দুই থেকে শুরু করছি। এক, এককে বলা হয় সাতু, এক হচ্ছে সাতু, দুই হচ্ছে দুয়া, এক হচ্ছে সাতু, দুই হচ্ছে দুয়া, তিন তিগা, চার আমপাত, চার হচ্ছে আমপাত, পাঁচ লিমা, পাঁচকে বলা হয় লিমা, ছয়, ছয়কে বলা হয় আনাম, ছয় হচ্ছে আনাম, সাত হচ্ছে তুজু, সাতকে বলা হয় তুজু, আট, আটকে বলা হয় লাপান, আট হচ্ছে লাপান, নয় হচ্ছে সম্বিলান, নয় হচ্ছে সম্বিলান, দশ, দশকে বলা হয় সেপোলু, এগারো, এগারোকে বলা হয় সবলাস, এগারো হচ্ছে সবলাস, মনে রাখবেন সবলাস, বেলাস বলা হয়, হ্যাঁ অনেকে প্লাস বলে, আসলে প্লাস না, সঠিক হচ্ছে বেলাস, যেরকম সবলাস, সবলাস হচ্ছে এগারো, বারো হচ্ছে দুয়াবলাস, বারো দুয়াবলাস, তেরো তিগাবলাস, চোদ্দ আমপাত বেলাস, চোদ্দ হচ্ছে আমপাত বেলাস, পনেরো লিমা বেলাস, পনেরো হচ্ছে লিমা বেলাস, তারপরে ষোলো, ষোলোকে বলা হয় আনাম বেলাস, দশের পরে যা হবে সব বেলাস হবে, হ্যাঁ দশের পরে যা হচ্ছে সব বেলাস, সতেরো তুজু বেলাস, সতেরোকে বলা হয় তুজু বেলাস, আঠারো লাপান বেলাস, আঠারো হচ্ছে লাপান বেলাস, উনিশ সম্বিলান বেলাস, উনিশকে বলা হয় সম্বিলান বেলাস, বিশ, বিশকে বলা হয় দুয়াপুলু, বিশ হচ্ছে দুয়াপুলু, মনে রাখবেন দশের পরে যা হবে সব হবে বেলাস, এবং বিশের পরে যা হবে তা হবে পুলু, হ্যাঁ যেরকম দুয়াপুলু, এখন দুয়াপুলু হচ্ছে বিশ, হুম বিশের পরে যা হবে সব হবে পুলু, যেরকম দুয়াপুলু সাতু, হ্যাঁ একুশ হচ্ছে দুয়াপুলু সাতু, বাইশ, বাইশকে বলা হয় দুয়াপুলু দুয়া, বাইশ হচ্ছে দুয়াপুলু দুয়া, তেইশ, তেইশকে বলা হয় দুয়াপুলু তিগা, দুয়াপুলু তিগা হচ্ছে তেইশ, চব্বিশ, চব্বিশকে বলা হয় দুয়াপুলু আমপাত, দুয়াপুলু আমপাত হচ্ছে চব্বিশ, পঁচিশ, পঁচিশকে বলা হয় দুয়াপুলু লিমা, দুয়াপুলু লিমা হচ্ছে পঁচিশ, তারপর হচ্ছে ছাব্বিশ, ছাব্বিশকে বলা হয় দুয়াপুলু আনাম, দুয়াপুলু আনাম, দুয়াপুলু হচ্ছে বিশ, আনাম হচ্ছে ছয়, সো ছাব্বিশকে বলা হয় দুয়াপুলু আনাম, সাতাশ, সাতাশকে বলা হয় দুয়াপুলু তুজু, দুয়াপুলু তুজু হচ্ছে সাতাশ, দুয়াপুলু লাপান, দুয়াপুলু লাপান হচ্ছে আঠাশ, দুয়াপুলু সম্বিলান উনত্রিশ, তিগাপুলু তিরিশ, তিগাপুলু সাতু, তিগাপুলু সাতু হচ্ছে একত্রিশ, তিগাপুলু দুয়া, তিগাপুলু দুয়া হচ্ছে বত্রিশ, তিগাপুলু তিগা, তিগাপুলু তিগা হচ্ছে তেত্রিশ, তিগাপুলু আমপাত, তিগাপুলু আমপাত হচ্ছে চৌত্রিশ, চৌত্রিশকে বলা হয় তিগাপুলু আমপাত, পঁয়ত্রিশ, পঁয়ত্রিশকে বলা হয় তিগাপুলু লিমা, ছত্রিশ, ছত্রিশকে বলা হয় তিগাপুলু নাম, ছত্রিশ, সাতত্রিশকে বলা হয় তিগাপুলু তুজু, আটত্রিশ, আটত্রিশকে বলা হয় তিগাপুলু লাপান,
39, 39 কে বলা হয় তিগাপুলু সেমবিলান, 40, 40 কে বলা হয় আমপাতপুলু। আসেন এবার এখানে একটু কথা বলি, যেরকম আপনি 20-এর পর থেকে, 20-এর পর থেকে যেরকম দোপলু দোপলু সাতু দোপলু ডুয়া দোপলু তিগা, এই পুলু বাদ দিয়ে গোনার সময় আপনি এভাবেও গণতে পারবেন, ডুয়া 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 তিগা ডুয়া আমপাত ডুয়া লিমা ডুয়া তুজু ডুয়া আপা ডুয়া সিমিলান তিগে পুলু তিগে সাতু তিগে ডুয়া তিগে 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 আমপাত তিগে লিমা, এভাবেও গণতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে 41, 41 কে বলা হয় আমপাত পুলু সাতু। এখানে আপনি গণতে এভাবেও গণতে পারবেন আমপা সাতু, কিন্তু আমরা যখন শিখাচ্ছি তাহলে সঠিকটাই শিখাতে হবে, এই জন্যই আমপাত পুলু সাতু। আমপাত পুলু সাতু হচ্ছে 41। আমপাত পুলু দুয়া, আমপাত পুলু দুয়া হচ্ছে 42। 43 আমপাত পুলু তিগ, 44, 44 কে বলা হয় আমপাত পুলু আমপাত, 45, 45 কে বলা হয় আমপাত পুলু লিমা। তারপর হচ্ছে 46, 46 কে বলা হয় আমপাত পুলু নাম, 47, 47 কে বলা হয় আমপাত পুলু তুজু। তারপর 48, 48 কে বলা হয় আমপাত পুলু লাপান, 49 কে বলা হয় আমপাত পুলু সিমিলান, 50 কে বলা হয় লিমা পুলু। তারপর লিমা পুলু সাতু, লিমা পুলু সাতু হচ্ছে 51, লিমা পুলু ডুয়া, লিমা পুলু ডুয়া হচ্ছে 52, 53 কে বলা হয় লিমা পুলু তিগা, 54 কে বলা হয় লিমা পুলু পাত, 55 কে বলা হয় লিমা পুলু লিমা, অথবা বলতে পারেন লিমা লিমা, হ্যাঁ লিমা লিমা 55। 56, 56 কে বলা হয় লিমা পুলু নাম, 57 কে বলা হয় লিমা পুলু তুজু, 58 কে বলা হয় লিমা পুলু লাপান, 59 কে বলা হয় লিমা পুলু সিমবিলান, 60 কে বলা হয় আনাম পুলু, আনাম পুলু হচ্ছে 60, আনাম পুলু হচ্ছে 60, 59 হচ্ছে লিমা পুলু সিমবিলান, লিমা পুলু সিমবিলান হচ্ছে 49। আমি আবারও বলছি আপনারা গণার সময় এই পুলুটা না বললেও পারবেন, হ্যাঁ গণার সময় যদি যখন গণতে চান অনেক একসাথে গণবেন, টিকে 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 পা টিকে লিমা টিকে তুজু টিকে লাপান টিকে সিমবিলান, এভাবে গণবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে 61, 61 কে বলা হয় আনাম পুলু সাতু, আনাম পুলু সাতু হচ্ছে 61। তারপরে 62 কে বলা হয় আনাম পুলু দুয়া, 63 কে বলা হয় আনাম পুলু তিগা, 64 কে বলা হয় আনাম পুলু উম্পাত, 65 কে বলা হয় আনাম পুলু লিমা, 66 কে বলা হয় আনাম পুলু আনাম, 67 কে বলা হয় আনাম পুলু তুজু, 68 কে বলা হয় আনাম পুলু লাপান, 69 কে বলা হয় আনাম পুলু সিমবিলান, 70 কে বলা হয় তুজু পুলু, 70 কে কি বলা হয় তো 70 কে বলা হয় তুজু পুলু, 69 কে বলা হয় আনাম পুলু সিমবিলান, আনাম পুলু সিমবিলান হচ্ছে 69, 70 কে বলা হয় তুজু পুলু। এই তুজু পুলুর ক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হবে তুজু পুলু, এখানে শুধু তুজু বললে কিন্তু হবে না, তুজু হচ্ছে 7, তুজু হচ্ছে 7, পুলু হচ্ছে 70, তুজু পুলু। তারপর 71, 71 কে বলা হয় তুজু পুলু সাতু, 72 কে বলা হয় তুজু পুলু ডুয়া, 73 কে বলা হয় তুজু পুলু তিগ, 74 কে বলা হয় তুজু পুলু পাত, 75 কে বলা হয় তুজু পুলু লিমা, 71 কে বলা হয় তুজু পুলু সাতু, 72 কে বলা হয় তুজু পুলু ডুয়া, 73 কে বলা হয় তুজু পুলু তিগ, 74 কে বলা হয় তুজু পুলু পাত, 75 হচ্ছে তুজু পুলু লিমা। তারপর হচ্ছে 76, 76 হচ্ছে তুজু পুলু নাম, 77 হচ্ছে তুজু পুলু তুজু, 78 তুজু পুলু লাপান, 79, 79 কে বলা হয় তুজু পুলু সিমবিলান, 80 কে বলা হয় লাপান পুলু, লাপান পুলু, লাপান পুলু হচ্ছে 80, আর শুধু লাপান হচ্ছে 8, মনে রাখবেন লাপান হচ্ছে 8, 8-এর সাথে শূন্য দিলে হবে লাপান পুলু 80। তারপর হচ্ছে 81, 81 হচ্ছে লাপান পুলু সাতু,
বিরাশি হচ্ছে লা পান প্লু দু, তিরাশি হচ্ছে লা পান প্লু তিগ, চৌরাশি হচ্ছে লা পান প্লু পাঁচ, পঁচাশি হচ্ছে লা পান প্লু লিমা। আবার বলছি, একাশি হচ্ছে লা পান প্লু সাতু, বিরাশি হচ্ছে লা পান প্লু দু, তিরাশি হচ্ছে লা পান প্লু তিগ, চৌরাশি হচ্ছে লা পান প্লু পাঁচ, পঁচাশি হচ্ছে লা পান প্লু লিমা, ছিয়াশি হচ্ছে লা পান প্লু নাম, সাতাশি লা পান প্লু তুজু, অষ্টআশি লা পান প্লু লা পান, উনানব্বই লা পান প্লু সিমিলান, নব্বই সিমিলান প্লু। তারপর হচ্ছে সিমিলান প্লু সাতু, সিমিলান প্লু সাতু হচ্ছে একানব্বই, সিমিলান প্লু ডু বিরানব্বই, সিমিলান প্লু তিগ তিরানব্বই, সিমিলান প্লু উম্পাত চুরানব্বই, সিমিলান প্লু লিমা পঁচানব্বই, সিমিলান প্লু অনাম ছিয়ানব্বই, সিমিলান প্লু তুজু সাতানব্বই, সিমিলান প্লু লাপান আটানব্বই, সিমিলান প্লু সিমিলান নিরানব্বই, নিরানব্বইকে বলা হয় সিমিলান প্লু সিমিলান। তারপর হচ্ছে একশো, একশোকে কী বলা হয়, একশোকে বলা হয় সরাতুস, সরাতুস হচ্ছে একশো, একশোকে বলা হয় সরাতুস। তারপরে একশো পঞ্চাশ, একশো পঞ্চাশকে বলা হয় সরাতুস লিমাপুলু, সরাতুস লিমাপুলু ইয়া একশো পঞ্চাশ রিয়াল। দুইশো, দুইশোকে বলা হয় দুয়ারাতুস। মনে রাখবেন যখন ছয়ের মধ্যে যাবে, যেরকম একশো, একশো হচ্ছে সরাতুস, রাতুসের মধ্যে চলে যাবে যখন শ হবে, দুয়ারাতুস দুইশো, সরাতুস লিমাপুলু একশো পঞ্চাশ, দুয়ারাতুস দুইশো, দুয়ারাতুস লিমাপুলু দুইশো পঞ্চাশ, তিগারাতুস তিনশো, তিগারাতুস লিমাপুলু তিনশো পঞ্চাশ, উম্পাতরাতুস চারশো, উম্পাতরাতুস লিমাপুলু চারশো পঞ্চাশ, লিমারাতুস, লিমারাতুস হচ্ছে পাঁচশো, লিমারাতুস হচ্ছে পাঁচশো। মনে রাখবেন যখন ছয়ের উপরে যাবে তখন হবে রাতুস। যেরকম ছয়শো, ছয়শোকে বলা হয় আনাম রাতুস, সাতশো, সাতশোকে বলা হয় তুজু রাতুস, আটশো, আটশোকে বলা হয় লাপান রাতুস, নয়শো, নয়শোকে বলা হয় সিম্বিলান রাতুস, এক হাজার, এক হাজারকে বলা হয় সরিবু, এক হাজার হচ্ছে সরিবু, হাজারকে বলা হয় রিবু, হাজার হচ্ছে রিবু, যেরকম এক হাজার সরিবু, যেমন দুই হাজার, দুই হাজারকে বলা হয় দুয়ারিবু, দুই হাজার হচ্ছে দুয়ারিবু, তিন হাজার তিগারিবু, চার হাজার আমপাতরিবু, পাঁচ হাজার লিমারিবু। এখানে যদি আপনি বলতে চান দুই হাজার পাঁচশো, তাহলে বলবেন ডুয়ারিবু লিমারাতুস। তারপর হচ্ছে ছয় হাজার, ছয় হাজারকে বলা হয় আনামরিবু, ছয় হাজার হচ্ছে আনামরিবু, সাত হাজার তুজুরিবু। এখানে যত হাজারই হোক না কেন আপনি রিবু ব্যবহার করবেন, যেরকম আট হাজার লাপানরিবু, নয় হাজার সেম্বিলানরিবু, দশ হাজার সেপুলুরিবু, দশ হাজার সেপুলুরিবু। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।